প্রিয় ছাত্ররা, আমি শুভদীপ স্যার আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। আজকের এই ভিডিওয়ে পোটেনশিওমিটার রিলেটেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সমস্ত কিছু বলতে বলছি পোটেনশিওমিটার থেকে যে ধরনের অঙ্কগুলো হয় তা সলভ করতে যে কনসেপ্ট লাগে, বা পোটেনশিওমিটার থেকে নিট যেই পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় তার জন্য যে কনসেপ্ট লাগে, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। এবং শুধু তাই নয়, এই পুরো ভিডিওটাই চলবে গল্পের আকারে, একটার পর একটা লিঙ্ক করতে করতে আমি এগোবো। তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থেকো। তোমরা যারা অলরেডি টিউন অফ ফিজিক্সের সঙ্গে যুক্ত, তাদের ভালোবাসা পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, বুঝতে পাচ্ছি তোমরা ফিজিক্সকে খুব ভালো করে বুঝতে পারছো, টিউন অফ ফিজিক্স তোমাদের অনেক উপকারে আসছে। হ্যাঁ, আগামী দিনেও এরকম ফিজিক্সের ভিডিও আরও পেতে তোমরা প্লিজ টিউন অফ ফিজিক্সের সঙ্গে যুক্ত থেকো, এবং টিউন অফ ফিজিক্সকে তোমাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও, যাতে এই টিউন অফ ফিজিক্স একটু বড় হয়, আমি একটু ইন্সপায়ার্ড হই, আরও ভিডিও তোমাদের জন্য তৈরি করি, ভালো করে তৈরি করি। চলো তাহলে আজকের এই ভিডিওতে প্রবেশ করা যাক। পোটেনশিওমিটার, তো এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই যে ইলেকট্রিক্যাল সার্কিটটা, এটাই হলো অ্যাকচুয়ালি পোটেনশিওমিটার। তাহলে এর মধ্যে কি দেখতে পাচ্ছি? একটা ইয়েলো কালারের বোর্ড। এই বোর্ডের ওপর একটা বেশ লম্বা তারকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা আছে। এই যে লম্বা তারটার, এর একটা কোয়ালিটি আছে। কিরকম? এই তারটা একটা নির্দিষ্ট মেটেরিয়ালের তৈরি, এবং এই তারের সব জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সমান, তার মানে সম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। এবার এই ক্ষেত্রফলকে আমি এস দিয়ে ডিনোট করছি। তাহলে এই তারের সব জায়গায় এস এর মান সমান, মানে একই রকম থিকনেসের এই তারটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এবার এই তারের দুটো প্রান্তের মধ্যে একটা এক্সটার্নাল সার্কিট যুক্ত করে দিয়েছি। কিরকমভাবে? এই পয়েন্টটা যেটাকে এ বললাম, আর এই পয়েন্টটাকে যদি আমি বি বলি, তাহলে এ পয়েন্ট থেকে একটা তার গেছে, একটা ইএমএফ এর সঙ্গে যুক্ত আছে, সেই ইএমএফটা আমি জানি। তারপর একটা কি, তারপর একটা রিওস্ট্যাট মানে পরিবর্তনশীল রোধ, তারপর একটা অ্যামিটার হয়ে তারটা এসে বি পয়েন্টে যুক্ত আছে, নিয়ে একটা ক্লোজড সার্কিট তৈরি করেছে। মানে এই কিটাকে যখন ক্লোজ করে দেওয়া হয়, এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। এই যে টেবিলটা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের, তার তলায় একটা স্কেল লাগানো আছে। এই স্কেলের সাহায্যে এই তারের মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেশন করা যায়। এবার কখন এই ডিস্টেন্সটা কাজে লাগাবো সেটা একটু পরেই আমি বলছি। তো এই হলো পোটেনশিওমিটার যন্ত্রটা দেখতে এরকম হয়। ওকে, এবার এই পোটেনশিওমিটার যন্ত্রটা কী কাজে ব্যবহার করা হয়? মেনলি এই পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে একটি আননোন সেল, মানে একটি অজ্ঞাত সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স ও ইএমএফকে ক্যালকুলেশন করতে ব্যবহার করা হয়। ওকে, তো আমি ধরলাম এই আননোন সেলের ইএমএফ, যেটা আমি জানি না, সেটাকে আমি ইউ বললাম, ই আননোন, এবং ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমি স্মল আর বললাম। তাহলে এই সেলটাকে যদি আমি সিম্বল দিয়ে প্রকাশ করে এভাবে আঁকি, তাহলে এটা দেখতে হবে এরকম। তো আমার কাজ হলো এই পোটেনশিওমিটারের সাহায্যে এই ইউ আর স্মল আর, এই দুটোর মান নির্ণয় করা। ঠিক আছে, কিভাবে করব সেটা আমরা জানবো। তবে তার আগে আমাকে কী করতে হবে না, এই পুরো যে ছবিটা দেখছি, এই ছবিটাকে নিয়ে আমরা সার্কিট ডায়াগ্রামের মধ্যে আঁকতে খুব অসুবিধায় পড়ব। তার জন্য এটাকে একটা সরল রূপে আগে প্রকাশ করে নিই, তারপর ওর ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝে নেব, নিয়ে তারপর ইন্ডিভিজুয়ালি ইউ বা স্মল আর এগুলো কীভাবে নির্ণয় করবে সেটা সম্পর্কে বলবো, স্টেপে স্টেপে, গল্পের আকারে। তো চলো আমরা ফার্স্ট কী করছি, তাহলে এই সার্কিটটাকে একটা সিম্পল সার্কিটে দিয়ে আঁকছি। তাহলে এই যে লম্বা তারটা একটু আগে দেখলাম, সেই লম্বা তারটাকে এখানে আমি জিগজ্যাক এই তারটাকে দিয়ে প্রকাশ করেছি, মানে এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, যার মাঝখানে ওই লম্বা তারটাকে এঁকে নিয়েছি। এবার এই তারটাকে জিগজ্যাক দিয়ে আঁকার উদ্দেশ্য হলো এই তারের রেজিস্ট্যান্সটাকে বোঝাতে চাইছি আমি। তো ধরলাম এই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল এ বি, তাহলে এই তারের রেজিস্ট্যান্স হবে আর ইকুয়ালস টু রো এল এ বি ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া এস। আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ, তো এইখানে এরিয়াটাকে আমি এস দিয়ে বলেছি, তাই রো এল এ বি বাই এস, এই হলো এই তারের রেজিস্ট্যান্স। এবার আমি এই কিটাকে ক্লোজ করে দিলাম, যেই ক্লোজ করব সঙ্গে সঙ্গে এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে যাবে। ধরলাম এই কারেন্টের পরিমাণ আই, এবং সেটা আমি এই অ্যামিটার থেকে দেখে বুঝতে পারলাম, মেজার করে নিলাম। তাহলে আমি যদি প্রশ্ন করি যে এই এবি তারের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, আমরা জানি ওহমস ল থেকে ভোল্টেজ অ্যাক্রস এনি রেজিস্ট্যান্স ভি এ বি ইজ ইকুয়ালস টু ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট ইনটু ওই রেজিস্ট্যান্সের মান, যেটা এখানে আর এ বি। এবং আর এ বিটাকে আমি অলরেডি লিখে নিয়েছি এইভাবে, রো এল এ বি ডিভাইডেড বাই এস। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে এই আই, যেহেতু এই ইএমএফটাকে তো আমি চেঞ্জ করবো না, এই ব্যাটারিটা যা আছে তাই থাকছে, তাহলে এই আই কনস্ট্যান্টই থেকে যাবে, এবং রো
আর এস এটা তো অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল একমাত্র কে আছে? এল, এ, বি। তাহলে এই পুরো আই রো বাই এস এটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট টার্ম এম দিয়ে প্রকাশ করি, তাহলে এম ইনটু এল এ বি সেটাই হলো এই ভি এ বি। তাহলে ভোল্টেজ অ্যাক্রস এ বি দ্যাট ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইনটু এল এ বি। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে ভোল্টেজ অ্যাক্রস এ বি ইজ প্রপোর্শনাল টু এল এ বি। তাহলে দৈর্ঘ্য যত বড় হবে তার অ্যাক্রসে ভোল্টেজ বাড়বে, দৈর্ঘ্য যত ছোট হবে তার অ্যাক্রসে ভোল্টেজ কম হবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এই পোটেনশিওমিটারের জন্য, এটাকে তোমরা ওয়ার্কিং প্রিন্সিপাল বলবে। এখন দেখো এই এম যেটা পেলাম, এমটা মানে কি? এম মানে হচ্ছে ভি এ বি ডিভাইডেড বাই এল এ বি। এটাকে বলা হয় ভোল্টেজ গ্রেডিয়েন্ট, ভোল্টেজ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি? মানে জানি প্রবণতা, মানে একটু ডিস্টেন্সের পরিবর্তনের জন্য বা একটু এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর কি পরিবর্তন হয়। আমরা জানি ডি ওয়াই ডি এক্স, একে বলা হয় গ্রেডিয়েন্ট এম। তাহলে এখানে এটাকে ভোল্টেজ গ্রেডিয়েন্ট বলছে, কেন? কারণ একটু ডিস্টেন্সের পরিবর্তনের জন্য ভোল্টেজের কতটা পরিবর্তন হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ভোল্টেজ গ্রেডিয়েন্ট। তো এটাকে আমি এম দিয়ে লিখেছি, ঠিক আছে? তো এবার আমরা কি করতে চাইছি, ওই অজ্ঞাত সেলের ইএমএফ নির্ণয় করতে চাইছি বা ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ণয় করব। তো তার জন্য আমি কি করলাম না, একটা জ্ঞাত সেল নিয়ে আসলাম, অজ্ঞাতটা না একটা জ্ঞাত সেল নিয়ে আসলাম। এবার আমি কি করলাম না, এই পয়েন্ট এ পয়েন্ট থেকে একটা জ্ঞাত ব্যাটারিকে যুক্ত করে দিলাম। জ্ঞাত ব্যাটারি মানে যার ইএমএফ আমি জানি, তাই এটাকে আমি ই নোন বলছি, ই কে দিয়ে লিখছি। এরও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমি স্মল আর ওয়ান বললাম। নিয়ে ওই ব্যাটারির এন্ড থেকে একটা তার বার করে একটা গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করলাম, এবং গ্যালভানোমিটারের আরেকটা এন্ড থেকে একটা তার বার করে একটা জকির সঙ্গে যুক্ত করলাম। জকি কিরকম হয়, একটা মেটালিক স্ট্রিপ, ঠিক আছে? তো তার সঙ্গে যুক্ত করে দিলাম, এবং সেই স্ট্রিপটা এই তারের ওপর দিয়ে মুভ করতে পারে। তো তারের ওপর যেখানে ও টাচ করবে সেই পয়েন্ট দিয়ে কারেন্টটা এই গ্যালভানোমিটার লাইনে ঢুকে যাবে। এই হলো জকির কাজ, ঠিক আছে? তো এরকমভাবে মুভ করতে পারে, মুভেবল পার্ট। তো এটাকে এরকমভাবে রেখে দিলাম। তো এবার এই প্রথমে এই কিটাকে ক্লোজ করে দিলাম, যেই ক্লোজ করব সঙ্গে সঙ্গে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে যাবে। তাহলে এই লুপটাকে আমি বললাম এক নাম্বার লুপ। তাহলে এক নাম্বার লুপের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। ওকে, এই বিএনটা হচ্ছে বি। তো এবার এইখানে একটা ব্যাটারি আছে, তো এই ব্যাটারিটাকে এমনভাবে রাখবো, আমি যুক্ত করব যাতে এই নন ব্যাটারির পজিটিভের সঙ্গে ওই এক নাম্বার লুপে থাকা পজিটিভ প্রান্তটা একই ডিরেকশনে থাকে। তার মানে এ পয়েন্টটা দুটো লুপের জন্যই পজিটিভ পজিটিভ হয়ে আছে, হাই পোটেনশিয়ালে আছে। তো এবার এই ব্যাটারির জন্য এই লুপেও কারেন্ট থাকবে। তো আমি কি করলাম না, এই জকিটাকে সরিয়ে সরিয়ে এমন একটা পজিশন করলাম যার জন্য এই লুপের মধ্যে দিয়ে যে কারেন্টের কথা বলছিলাম, এটাকে দু নাম্বার লুপ যদি বলি, সেই কারেন্টটা জিরো হয়ে গেল। তার মানে আইজি কারেন্ট এটা শূন্য হয়ে গেল। তাহলে এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, এই কারেন্টটা নেই এখন। এবার প্রশ্ন হলো এই কারেন্টটা গেল কোথায়, কেন জিরো হয়ে গেল কেন কারেন্টটা? তার কারণ হচ্ছে দেখো এই এ পয়েন্টের সঙ্গে এই দুটো ব্যাটারিকে এমনভাবে যুক্ত করা আছে যার জন্য দুটোরই পোলারিটি সেম, দুটোই এখানে এ পয়েন্টের জন্য পজিটিভ। এবার এই আইজির মধ্যে দিয়ে কারেন্ট জিরো হয়ে গেছে, তো এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি তারের ওপর সি পয়েন্ট, এবং সি পয়েন্টে জকি থাকার ফলেই কারেন্টটা জিরো হয়েছে। তাহলে এই এক নাম্বার লুপের এই আই কারেন্টটা এখন এসি তারের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এই এসির অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ তৈরি হবে, এবং সেই ভোল্টেজ ড্রপটাকে আমি কি বলবো, ভি এসি ইকুয়ালস টু ওই ভোল্টেজ গ্রেডিয়েন্ট এম ইনটু এল এসি, এইটুকুনি তারের দৈর্ঘ্য, ক্লিয়ার? এবার এই যে ভোল্টেজ, এই ভোল্টেজের সঙ্গে নিশ্চয়ই এই ব্যাটারির ভোল্টেজটা সমান হয়েছে এবং বিপরীতমুখী। দেখতেই পাচ্ছি এদিকটা ওপরের ব্যাটারির জন্য এদিকটা প্লাস এদিকটা মাইনাস, নিচের ব্যাটারির জন্য এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে সমান ও বিপরীতমুখী হচ্ছে। সেই কারণে নিশ্চয়ই এই ভি এসির সঙ্গে এই নিচের ই নোন এই ভোল্টেজটা সমান হয়ে গেছে, তার জন্য ওভারঅল এই লুপের মধ্যে যে কারেন্ট আইজি কারেন্টটা জিরো হয়ে গেছে। ওকে, তাহলে আমি লিখতে পারি ই নোন ইজ ইকুয়ালস টু ভি এসি হয়ে গেছে। তার মানে এম ইন্টু এল এসি এর সঙ্গে সমান হয়ে গেছে, তার ফলে কারেন্ট যাওয়া বন্ধ হয়ে গেছে। তার মানে কি বুঝলাম, এক নাম্বার লুপের এসির অ্যাক্রসের ভোল্টেজ আর দু নাম্বার লুপের ব্যাটারির ভোল্টেজ
এই দুটো পরস্পর সমান হয়ে যাওয়ার জন্য আইজি কারেন্টটা জিরো হয়ে গেছে। এবার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছু ভোল্টেজ পড়বে না, তার কারণ কি বলতো, কারণ সার্কিটে তো কোনো কারেন্টই নেই, তাই স্মল আর থাকলেও তার অ্যাক্রসের ভোল্টেজ নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওকে, তাহলে এই হলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্কিং প্রিন্সিপাল, এটাকেই আমরা ইউজ করব ওই অজ্ঞাত ব্যাটারিটার ইএমএফ ও ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার জন্য। চলো তাহলে আমরা ব্যাপারটা দেখে নিই এবার। তাহলে প্রথমে আমরা ক্যালকুলেশন করছি ইউটা কত হবে, ই আননোন এর ভোল্টেজটা কত হবে। তো দেখো, ওই জ্ঞাত ব্যাটারি যেটা একটু আগে দিয়ে করেছিলাম, সেই জ্ঞাত ব্যাটারিটাকে যুক্ত রেখেছি, কিন্তু এখন সার্কিটটাকে একটু হালকা চেঞ্জ করেছি। কিরকম দেখো, তো ওই জ্ঞাত ব্যাটারিটা এরকম আছে, ওর রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা, তারপর একটা কি রেখেছি, এটাকে আমি বললাম এক নাম্বার কি। তাহলে এটা হচ্ছে ইকে, এটা হচ্ছে স্মল আর ওয়ান, এবং এইখানে ওই অজ্ঞাত ব্যাটারিটাকে যুক্ত করেছি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, এবং এটাকে ইউ বলছিলাম। এর সঙ্গে আবার একটা কি যুক্ত করেছি এবং এটাকে বলছি দু নাম্বার কি। এবার এর দুটো এন্ডকে আমি একটা তার দিয়ে যুক্ত করলাম, এবং এই পয়েন্ট থেকে একটা গ্যালভানোমিটার বার করে নিয়ে গ্যালভানোমিটারের এন্ডটাকে জকির সঙ্গে যুক্ত করে এই তারের সঙ্গে স্পর্শ করাবো। তাহলে এই এন্ডটা এ, এই এন্ডটা বি। ওকে, দেখো এই কানেকশন করার কারণ কি, তো এখানে দুটো কি রেখেছি, এই দুটো কি এর মধ্যে যে কিটা অন করব, যে কিটাকে আমি ক্লোজ করব, সেই সার্কিটটা অন হয়ে যাবে। তো ধরো আমি যখন এটাকে এরকমভাবে অন করে দিচ্ছি, তার মানে কি, এখন এই জ্ঞাত ব্যাটারি যেটা, তার লাইনটা অন হয়ে গেল। তাহলে কারেন্টটা এখন যদি হয়, সেই কারেন্টটা এখন এই ব্যাটারি দিয়ে এরকমভাবে এসে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, যেটা একটু আগেই দেখেছি। তো আমি ধরলাম সেটার জন্য প্রথমে আগে অ্যাডজাস্ট করে নিলাম জকিটাকে, এবং জকিটাকে সি পয়েন্টে আনলাম, এবং তার ফলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা আইজি ইকুয়ালস টু জিরো হলো, একটু আগে যেটা দেখলাম সি পয়েন্টের জন্য হলো, এবং সেখানে আমরা লিখে নিয়েছিলাম ইকে ইকুয়ালস টু এম ইন্টু এল এসি, এবং এটাকে আমি ভি এসি বলেছিলাম। এবার কি করলাম না, এই এক নাম্বার পয়েন্টের জকিটাকে তুলে দিলাম, তার জায়গায় আমি করলাম কি না, এই দু নাম্বার পয়েন্টে জকিটাকে যুক্ত করে দিলাম। তার ফলে কি হবে, তার ফলে কারেন্টটা এখন এই ই আননোনের মধ্যে দিয়ে যাওয়া শুরু হবে, নিয়ে তারপর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। এখন সি পয়েন্টটা এই ই আননোনের জন্য একদম ব্যালেন্সড পজিশন নাও হতে পারে, তাহলে তার ফলে কি হবে না, এই আইজি জিরো নাও হবে। তা আমি আইজিটাকে এখন মুছে দিলাম, এখন আর আইজি জিরো নেই, কারেন্ট যাচ্ছে। তো এবার তাহলে জকিটাকে আবার অ্যাডজাস্ট করা শুরু করলাম, জকিটাকে অ্যাডজাস্ট করে করে ধরলাম এরকম একটা পজিশনে নিয়ে গেলাম, তার ফলে এই পজিশনটাকে আমি ডি নাম দিলাম। এই ডি পজিশনে নিয়ে যাওয়ার পর দেখছি এখন আবার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা জিরো হয়ে গেল। তাহলে এখন আবার আমি লিখতে পারি কি, ই আননোন ইজ ইকুয়ালস টু ওই কনস্ট্যান্ট এম ইন্টু এল এ ডি, তার মানে ভি এ ডি এর ভোল্টেজের সঙ্গে সমান, এ আর ডি এর অ্যাক্রসে এক নাম্বার লুপের জন্য যে ভোল্টেজ তার সঙ্গে এই ই আননোনের ভোল্টেজ সমান, তার জন্যই গ্যালভানোমিটারের কারেন্টটা জিরো হয়েছে, বোঝা গেল। এবার দেখো এই দুটো ফর্মুলাকে তুমি যদি কম্পেয়ার করো, তাহলেই তোমরা এই অজ্ঞাত ব্যাটারির ইএমএফটা তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবে, বোঝা গেল। দেখো কীভাবে করবো, তাহলে ই ইউ ডিভাইডেড বাই ই কে ইজ ইকুয়ালস টু এম ইন্টু এল এ ডি ডিভাইডেড বাই এম ইন্টু এল এ সি, এম এম কাটলো, তাহলে এল এ ডি ডিভাইডেড বাই এল এ সি। তাহলে ই আননোন ইজ ইকুয়ালস টু ই নোন, তাহলে যে ব্যাটারিটা প্রথমে আমি নিয়েছিলাম যার ইএমএফটা আমি জানি, সেটা ইন্টু ওই জ্ঞাত ব্যাটারিটাকে এনে যে দৈর্ঘ্যটা মাপলাম, এর জন্য আমি ওই স্কেলটার প্রয়োজন, স্কেলটার সাহায্যে আমি দৈর্ঘ্য মেপে নেব। তাহলে প্রথমে আমি এল এ সি মেপেছিলাম, তারপর আমি এল এ ডি মাপলাম, নিয়ে আমি ওই অজ্ঞাত ব্যাটারির ইএমএফটা ক্যালকুলেশন করে নিলাম এই ফর্মুলা দিয়ে। কত সহজে আমরা ইএমএফ ক্যালকুলেশন করতে পারলাম, ব্যাপারটা ক্লিয়ার হলো। এই হচ্ছে ইএমএফ ক্যালকুলেশন করার প্রসিডিওর পোটেনশিওমিটারের সাহায্যে। এবার আমরা দেখব এই অজ্ঞাত ব্যাটারিটার আভ্যন্তরীণ রোধ সেটা কত হবে। তো তার জন্য এই পার্টগুলো আগে মুছে দিতে হবে, আমার এগুলোর আর কোনো দরকার নেই। ওকে, এই পার্টগুলো আমি মুছে দিচ্ছি, এখানে আমার এই জ্ঞাত ব্যাটারিটার আর কোনো প্রয়োজন নেই, ওটাকেও মুছে দিলাম, তাহলে এই সি পয়েন্টটা আর লাগছে না। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি, তাহলে স্মল আরটা কত।
তো এই সার্কিটটাকে একই অবস্থায় রেখে দিলাম। তারপর কি করলাম না, এই সার্কিটের তলায় আমি একটা রেজিস্ট্যান্স যুক্ত করে দিলাম, যে রেজিস্ট্যান্সের মান আমি জানি। তাহলে একটু আগে যখন আমি ইএমএফ ক্যালকুলেশন করেছিলাম তখন আমাকে একটা জ্ঞাত ব্যাটারির ইএমএফ লাগছিল, এখানে আমার ওই অজ্ঞাত ব্যাটারির আভ্যন্তরীণ রোধ নির্ণয় করব, মানে রোধ নির্ণয় করব। তাই তার জন্য আমাকে আরেকটা জ্ঞাত রোধকে চুজ করে নিতে হবে, ঠিক আছে? এবং সেই জ্ঞাত রোধটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে বললাম। এবার তাকে আমি এইভাবে যুক্ত করলাম। এবার দেখো, যেইভাবে যুক্ত করব তখন কি হবে, একটু আগে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল না, তখন এই আরটা ছিল না, কিন্তু এখন যাবে। এখন কেন যাচ্ছে, তার কারণ এখন এই রেজিস্ট্যান্সটা যুক্ত করার ফলে এই ওভারঅল রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে গেছে, ফলে এর অ্যাক্রসের ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ভোল্টেজ চেঞ্জ হয়েছে তার ফলে এডির সঙ্গে আর ম্যাচ খাবে না, মানে ভি এডির সঙ্গে এই ভোল্টেজ আর ম্যাচ খাচ্ছে না, তাই এখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তাহলে আমাকে এই পয়েন্টের অ্যাডজাস্টমেন্ট আবার লাগবে। তো আবার অ্যাডজাস্ট করলাম, করে করে ধরলাম এরকম একটা পজিশনে নিয়ে গেলাম, ঠিক আছে? তার ফলে আবার গ্যালভানোমিটারের কারেন্ট সেটা জিরো হয়ে গেল। এবার এই পয়েন্টটাকে আমি নাম বলছি ই, ঠিক আছে? তাহলে এখন আমি কি বলতে পারি, বলতে পারি পোটেনশিয়াল অফ এ ই ইজ ইকুয়ালস টু এম ইন্টু এল এ ই ইজ ইকুয়ালস টু এই পয়েন্ট দুটোর মধ্যেকার ভোল্টেজ। এবার তুমি বলবে যে স্যার এটা কি এইউ হবে? না, এইউ হবে না, তার জায়গায় অন্য কিছু হবে। তাহলে কি হবে, তো আমি এই পয়েন্টটাকে এক নাম্বার পয়েন্ট বললাম, এই পয়েন্টটাকে দু নাম্বার পয়েন্ট বললাম। একটু ভালো করে খেয়াল করো, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট শূন্য হয়ে গেছে, ভালো কথা, কিন্তু এইখানে একটা লুপ আছে, সেই লুপের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাওয়া বন্ধ হবে না, এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এবং যেহেতু কারেন্ট যাচ্ছে তার ফলে এই স্মল আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও কারেন্টটা যাচ্ছে বলে এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পড়বে। একটু আগে যখন আমি এই ক্যাপিটাল আরটা যুক্ত করিনি তখন এই স্মল আর এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ পড়ছিল না, কারণ লাইনে কোনো কারেন্ট ছিল না। এই গ্যালভানোমিটারের কারেন্ট জিরো হলো, এই স্মল আর এর এক মধ্যে দিয়ে কারেন্টও জিরো হয়ে গেল। কিন্তু এখন গ্যালভানোমিটারের কারেন্ট জিরো হওয়া সত্ত্বেও এই স্মল আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তার ফলে এই এক আর দুইয়ের অ্যাক্রসের ভোল্টেজ আর ইইউ হবে না, তার জায়গায় ভোল্টেজ কি হবে, আমরা একদম সহজে কেভিএল এর সাহায্যেই বলতে পারি ইইউ মাইনাস আই স্মল আর হবে। ধরলাম এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে স্মল আই, তাহলে ইইউ মাইনাস আই স্মল আর এটা হবে এই এক নাম্বার আর দু নাম্বারের অ্যাক্রসের ভোল্টেজ। এবং সেটাকে আমরা বলতে পারি এই ক্যাপিটাল আর তার অ্যাক্রসের ভোল্টেজের সঙ্গে সমান, কারণ এই এক নাম্বার আর দু নাম্বার পয়েন্টের অ্যাক্রসে এই ক্যাপিটাল আরটাও তো যুক্ত আছে, তার মানে এরা প্যারালাল, তাহলে এরা পরস্পর সমান। তাহলে এই যে ভোল্টেজটা এটাই এক আর দুইয়ের অ্যাক্রসের ভোল্টেজ, তার মানে এই ভোল্টেজের সঙ্গে এই এ ইর অ্যাক্রসের ভোল্টেজ সমান, এবং তাই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট শূন্য হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, ভি এ ই ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস আই স্মল আর ইকুয়ালস টু আই ক্যাপিটাল আর, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। এই কারণে এবার আমরা তাহলে ফাইনালি আমরা ফর্মুলা লিখি, কি লিখব, তাহলে ইউ মাইনাস আই স্মল আর ইজ ইকুয়ালস টু পেলাম ভি এ ই, আর আরেকটা ফর্মুলা পেলাম আই ক্যাপিটাল আর, সেটাও ইকুয়ালস টু ভি এ ই। তো দেখো এই দুটো ইকুয়েশনের মধ্যে একটা জিনিস আছে সেটা অজ্ঞাত, আমরা জানিও না, সেটা আমরা ধরে নিয়েছি, সেটা হচ্ছে এই স্মল আই। তাহলে এই স্মল আইটাকে আমাকে সরাতে হবে, সরিয়ে আমাকে এই স্মল আর নির্ণয় করতে হবে। তা কী করবো, ফার্স্টে এখানে আমি স্মল আই আর লিখলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি এ ই, আর এখানে আমি পাচ্ছি আই ক্যাপিটাল আর, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি এ ই। তাহলে এই দুটোকে আমি যদি ডিভাইড করি তাহলে কি হচ্ছে, আই স্মল আর ডিভাইডেড বাই আই ক্যাপিটাল আর ইকুয়ালস টু ইউ মাইনাস ভি এ ই ডিভাইডেড বাই ভি এ ই। তাহলে আই আই কেটে বাদ যাচ্ছে, তাহলে স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইনটু ইউ বাই ভি এ ই মাইনাস ওয়ান। তাহলে ওই অজ্ঞাত সেলের আভ্যন্তরীণ রোধের ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, কিন্তু হ্যাঁ এখানে কি ভোল্টেজ ফর্মে আছে, তো আমাদের তো লেন্থের ফর্মে আনতে হবে।
তাহলে আমি কি করব, তাহলে এই ইইউর জায়গায় আমি দেখো এটাই আমি বলেছিলাম একটু পরে, কিন্তু ইইউর ভ্যালুটা লাগবে, মনে রাখবো এটা। হ্যাঁ, এটাকে বসিয়ে দেব। আর এখানে ভিএই সেটা মানে কি, ভিএই মানে হচ্ছে এম ইন্টু এল এ, সেটাকেও বসিয়ে দেবো। বসিয়ে দিলেই আমরা ফাইনালি লেন্থ দিয়ে পেয়ে যাবো, তো বার করে নিই। তাহলে এটা কত হচ্ছে, তাহলে স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর, দেখতে পাচ্ছ এখানে এম ইন্টু এল এ ডি আছে, তো দুটোতেই এম আছে, ফলে এমটা কেটে বাদ চলে যাবে। তাহলে এখানে লিখবো কি, ইউর জায়গায় এল এ ডি, ক্যাপিটাল এ ইন্টু স্মল ডি, এগুলো সব ক্যাপিটাল এ হবে। হ্যাঁ, আমি এগুলো স্মল করে দিয়েছি। তাহলে এল এ ডি ডিভাইডেড বাই ভি এ ইর জায়গায় বসাবো এটা, এম ইন্টু এল এ ই, তাহলে এল এ ই মাইনাস ওয়ান। তাহলে ফাইনালি এই হয়ে গেল ফর্মুলা। তাহলে আভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করতে হলে এই ফর্মুলাটা লাগলেই হবে। দেখতে পাচ্ছ ওই বাহ্যিক রোধ যাকে তুমি যুক্ত করেছিলে, যার মান জানো, তার মান লাগছে, আর দুটো দৈর্ঘ্য লাগছে, একটা কি না ওই অজ্ঞাত ব্যাটারির ইএমএফ ক্যালকুলেশন করার সময় যে দৈর্ঘ্যটা পেয়েছিলে সেই দৈর্ঘ্যটা, আর এই ক্যাপিটাল আরটা যুক্ত করার পর তারপর যে দৈর্ঘ্যটা, সেই দুটো দৈর্ঘ্য লাগছে। এর জন্য বইতে এই ফর্মুলাটা এইভাবে লেখা আছে, আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইন্টু, ওপরে কোনটা লিখবে, ওই অজ্ঞাত ব্যাটারির ইএমএফ ক্যালকুলেশন করার সময় যে দৈর্ঘ্যটা পেয়েছিলে সেই দৈর্ঘ্যটা, সেটাকে আমি এল ওয়ান বললাম, এবং নিচে লিখবে ওই অজ্ঞাত ব্যাটারির আভ্যন্তরীণ রোধ ক্যালকুলেশন করার সময় যে দৈর্ঘ্যটা পেয়েছিলে সেটা মাইনাস ওয়ান। এই হয়ে গেল ওই অজ্ঞাত ব্যাটারির আভ্যন্তরীণ রোধ নির্ণয় করার ফর্মুলা। তাহলে কনসেপ্টটা তো ক্লিয়ার হলো, কি কারণে পোটেনশিওমিটার ইউজ করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, কেন এই ফর্মুলাগুলো আসলো, এভরিথিং। আশা করছি পোটেনশিওমিটারের ওপর যে সমস্ত অঙ্কগুলো বইতে দেওয়া আছে সেগুলো তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে। তাছাড়াও আমি নেক্সট ভিডিওতে ছায়া প্রকাশনী বইয়ের এই পোটেনশিওমিটারের ওপর যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো। তাই তোমরা সব অবশ্যই আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতন এখানেই শেষ, টাটা।